ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भुरिधा जनाः। আমরা শ্রী ভগবানের কৃপায় সমবেত হয়েছি স্বামী নিত্যাত্মানন্দজি রচিত শ্রীমদর্শন গ্রন্থের ভূমিকা, প্রথম সংস্করণের ভূমিকা, এটি নিয়ে আমরা পাঠ করছি। পূজনীয় মহারাজ লিখছেন, আগের দিন তিনি বলেছিলেন যে তাকে কীরকমভাবে সমস্ত হিসেব ভালো করে শেখাতেন। এটা আমরা সাধু জগতে যখন এসেছি তখন আমাদেরও খুব কষ্ট করে এগুলো শিখতে হয়েছে। আগের দিন গল্প বলেছিলাম শিবদাস মহারাজের 2 টাকা বেশি ক্যাশে রয়েছে, সেই নিয়ে তার খুব দুশ্চিন্তা। 2 টাকা কম থাকলে তার দুশ্চিন্তা হতো না, 2 টাকা বেশি আছে তার মানে আমি কাউকে টাকা কম পেমেন্ট করেছি। সারা দুপুর তিনি এবারে কী করবেন বুঝতে পারছেন না। অবশেষে তিনি ওই তার থেকে ক্যাশ বাক্স থেকে 2 টাকা সরিয়ে অন্য জায়গায় রাখাতে প্রথম তো এনকোয়ারি করালেন সব জায়গায় কে কম পেয়েছে সেটা দেখতে, কিন্তু কেউ কাউকে খুঁজে পাওয়া গেল না যে কম পেয়েছে। কিন্তু অবশেষে তিনি আমাদের ওই 2 টাকা বার করে নিয়ে যাওয়াতে তারপর খানিক বাদে যখন তার ঘরে গেছি তখন দেখি একবারে ভোঁস করে ঘুমোচ্ছেন। একটা মানুষের 2 টাকার কারণে আমরা 2 টাকাকে নেগলিজিবল করি, কিন্তু সাধু চরিত্র কেমন গঠিত হলে এই মানে সাধু চরিত্র বলতে আমাদের শুধু গেরুয়াধারীদের না, প্রত্যেক মানুষের সাধু চরিত্র গঠিত হলে কীরকম হয় সেটা দেখা দরকার। একবার একটা ভাব প্রচার পরিষদের আশ্রমে গেছিলাম, দুর্গা মন্দিরে তাদের ছেলেদের স্টাডি হল তৈরি করার জন্য এমপি ল্যাড থেকে 50,000 টাকা স্যাংশন করা হয়েছে। তার অ্যাকাউন্টেও ঢুকেছে 50,000 টাকা, কিন্তু তাকে ফেরত দিতে হয়েছে 7,000 টাকা। মোট 43,000 টাকা 50,000 টাকার বিরুদ্ধে এগেনস্টে 43,000 টাকা তিনি অরিজিনালি পেয়েছেন, অর্থাৎ তাকে হিসেব দিতে হবে 50,000 টাকা। এই যে কী এক অদ্ভুত একটা সমস্যা। পল্টুবাবু আপনার মাইক্রোফোন অন আছে, একটু বন্ধ করুন। এটা আমাদের বুঝতে হবে। অনেক সময় আমরা বুঝি কি আর এমন আছে, সামান্য কিছু নয়, কিন্তু এটা আমাদের বুঝতেই হবে যে এটার প্রয়োজন আছে, হিসাবে এর প্রয়োজন আছে। স্বামীজি এই কারণে বারবার বলছেন শাকের টাকা মাছে দেবে না। এই যে এত বছর ধরে 125 বছর ধরে সংঘ টিকে আছে, তার মূল লক্ষ্য, মূল ভাবনাটা কিন্তু এইটি। যত এই একটি বিষয়ে আমরা জোর দিতে থাকবো, হিসাবের বিষয়, তত দেখবেন জীবনের অন্যান্য হিসাবগুলো ঠিক কাটে। আমরা শেষ করেছিলাম মহারাজের কথা দিয়ে, বলছেন 2-4 পয়সার গোলমাল মেটাতে জ্বলে যেত একটি ক্যান্ডেল। এতে কিছু বলতেন একটা মানুষের তৈরি হওয়ার দাম বেশি না ক্যান্ডেল তো 3 আনা। অনেক সময় এইটা আমরা বুঝতে পারি না। ঈশ্বর আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জীবনে একটা গল্প আছে, শেষ বাতি জ্বালিয়ে তিনি সরকারি কাজ করছেন, এমন সময় তার কিছু আত্মীয় স্বজন এসে হাজির। তিনি তাড়াতাড়ি করে ক্যান্ডেলটা নিভিয়ে দিয়ে অন্য আরেকটা ক্যান্ডেল জ্বালালেন। সেই একই ক্যান্ডেল পাশাপাশি রাখা আছে, একটা নিভানো একটা জ্বলছে। তার বন্ধুরা জিজ্ঞাসা করলেন যে এই ক্যান্ডেলটা নিবি এটা কেন জ্বাললে? বলছে এই যে সেচ বাতিটা জ্বালা হচ্ছে এটি সরকারি খরচে, তুমি তো এসেছো তোমার ব্যক্তিগত সমস্যার সমাধানের জন্য। সেই কাজে সরকারি পয়সায় কেনা ক্যান্ডেল কি করে ব্যবহার হবে? এখন যখন দেখি লোকের বাড়িতে বান্ডিল নোট, তখন বড় অবাক লাগে যে আমরা স্বপ্ন রাজ্যে বিচরণ করছি না আদতেও এই যে উজ্জ্বলতম জীবন এটা যাপন করাটা খুব কঠিন। মহারাজ লিখছেন, একবার শ্রীমার জন্য একজোড়া কাপড় নিয়ে গেলাম, আনতেই বললেন দেখে এনেছেন তো খুলে? এইরূপ আনি নাই শুনে বললেন সে কি পয়সা দিয়ে আনবো দেখবো না? আমরা বললাম কলকাতার বড় বড় দোকানে কেউ রূপ দেখে আনে না। বিরক্ত হয়ে শ্রীমা বললেন সকলের দেখা দেখি আমিও দেখব না, কি কথা? ঠাকুর বলতেন ভক্ত হবি তো বোকা হবি কেন, তার কি হলো? ঠাকুরের ভক্তদের পিঠেও 2 চোখ থাকবে, তবে তার ঠিক ভক্ত। ঠাকুর আরও বলেছেন ফাউ চেয়ে আনবে, এর মানে কি তামাশার কথা এসব? তবে যদি 16 আনা আসে। কাপড়খানা খুলে দেখাই, এক স্থানে কয়েকটা সুতো কম আধ হাত জায়গায়। দেখেই কঠোর স্বরে বললেন এই যে কাপড় খারাপ। আমাদের তখন ক্রোধ হলেও প্রকাশ করি নাই, কিন্তু শ্রীমা বুঝতে পেরেছেন। যে শ্রীমা কিন্তু শ্রীমা বুঝতে পেরেছেন। পুনরায় দোকানে কয়েক জোড়া কাপড় নিয়ে এসেছি দেখে হাসতে লাগলেন আর বললেন, রেগে গেছেন দেখছি, এক জোড়া রেখে দিন। ঠাকুর বলতেন যে নুনের হিসেব করতে পারে সে মিছরির হিসাবও করতে পারে। এতে ঠকে গেলে মহামায়ার এই বিচিত্র ভেলকিতে ঠকে যায় মানুষ। ঠাকুরের অদ্ভুত শিক্ষা যোগানন্দ মহারাজকে, যোগানন্দ মহারাজ ধর্মভয় দেখিয়ে কড়াই কিনে নিয়ে এসেছিলেন, তারপর দেখা গেল কড়াইটি ফাটা। ঠাকুর ভীষণ রকমের অসন্তুষ্ট হলেন, বললেন সে তো ব্যবসা করতে এসে, ধর্ম করতে তো আসেনি, কিন্তু তুই ভক্ত, তুই কেন দেখে আনবি না? অনেক সময় আমাদের এই বোকামিটা হয়, আমরা সব কিছু হিসেব করে দেখি না, খুঁটি খুঁটিয়ে সব কিছু দেখি না। এটা দেখা খুব জরুরি, ভীষণ রকমের জরুরি। এটা ভারী সুন্দর কথা, ঠাকুরের ভক্তদের পিঠেও দুটো চোখ থাকবে তবে তার ঠিক ভক্ত। এটা শব্দটা হচ্ছে অ্যালার্টনেস। আমি ভক্ত বলে লোকে আমাকে বোকা বানিয়ে দেবে, এটা কিন্তু হবে না। আমাদের অনেক সময় ধারণা থাকে ভগবানের ভক্ত মানে আমাদের একটু বোকাশোকা হাঁদা গঙ্গারাম হলেই খুব ভালো হয়, চুল আঁচড়াতে পারি না, জামায় ঠিকমতো বোতাম পরতে পারি না, কাপড় চোপড়ের প্লিট ঠিক নেই। আমরা পুরনো সাধুদের দেখেছি, বিশেষ করে বর্তমান প্রেসিডেন্ট মহারাজদের তো এরা করে দেন, কিন্তু এরা যখন অল্প বয়সে ছিলেন আমরা দেখেছি। গহনানন্দজির কখনো কাপড়, গহনানন্দজিটা দেখে আমি খুব অবাক হয়ে যেতাম, গহনানন্দজি কখনো কাপড়ের প্লিট কম বেশি হতো না, তখন উনি নিজের ইয়ে করতেন। আমাদের এই যে কাপড়ের দুটো পার আছে সবুজ সামনের দিকে, সেই পারগুলো অনেক সময় একদিকে একরকম হতো না, অনেক চেষ্টা করে সেটাকে সোজা করা যায় না। গহনানজির কাছে আমরা কাপড় পরা একটা নতুন স্টাইল শিখেছি, আমি ওইভাবে পরি, এটা মহারাজকে নকল করে। ওই যে অমসৃণ জায়গাটা সেটা ভেতর দিকে পরি, তাহলে বাইরের যেটা আছে সেটা একদম মেলানো পার আছে, ওইটাকে ভাঁজ করে উনি পরতেন। এটা আমি গহনানজির কাছ থেকে শিখেছি। আমরা যখন প্রথম সাধু হতে আসি, যখন ওই কাঁচা ছেড়ে কাপড় পরতাম, তখন এরকম ছেড়েই পরতাম, কোনো একটা পার একটু বেরিয়ে আছে, একটু কম হয়ে আছে। মহারাজজির কাপড়ে এতটুকু, কোথাও সেলাই করা থাকতো না, কিন্তু ওপর থেকে নিচ অবধি কোথাও অতিরিক্ত সুতো থাকতো না, পরবার আগে যদি কোথাও অতিরিক্ত সব ঠিকঠাক হয়ে যেত। খুব সাধারণ গেঞ্জি পরতেন, খুব সাধারণ শার্ট পরতেন, মাথার টুপিটা শুধুমাত্র ইস্ত্রি করা থাকতো যখন তিনি সাধারণ সম্পাদক ছিলেন সেই সময়। কিন্তু প্রত্যেকটি বিষয় একেবারে নিখুঁত। আমাদের এই যে চাদর যে 50 বার কাঁধ থেকে পড়ে যায়, মহারাজ এরকম ছড়িয়েই চাদর নিতেন, শেষের দিকে মহারাজকে সামনের দিকে ঝুলিয়ে চাদর দেওয়া হতো, কিন্তু কখনো মহারাজের কোনো অবস্থাতে চাদর এতটুকু বদল হতো না। তিনি মন্দিরে আসতেন, যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন না, ভাইস প্রেসিডেন্ট, মন্দিরে আসতেন, মনে হতো দেখে যেন 1 ঘন্টা ধরে ওনাকে সাজানো হয়েছে, অথচ কিন্তু ঘুম থেকে উঠে মুখাত পা ধুয়ে শৌচাদি সেরে তিনি কাপড় জামা ছেড়ে মন্দিরে আসতেন, এবং অতক্ষণ যে বসে জপ করতেন, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি বসে তিনি যে আমাদের সঙ্গে বসে জপ করতেন, সোজা হয়ে বসে থাকতেন, মনে হতো একটা পাথরের মূর্তি, এতটুকু নড়ে না চড়ে না। আবার যখন উঠে ঠাকুর প্রণাম করে চলে গেলেন, আমাদের কাপড়গুলো তো সব উম্ন ঝুম্ন হয়ে গেছে, মহারাজটা নিখুঁত থাকতো। আচরণের সব জায়গাতে এই যে নিখুঁত ভাবটা, এটা ছিল। আত্মস্থানন্দজি আমাকে শিখিয়েছিলেন, একটা অদ্ভুত কাণ্ড করতাম, আমি একসঙ্গে অনেকগুলো কাজ করার চেষ্টা করতাম। হয়তো জামা পরছি, জামার দুটো বোতাম খোলা হয়ে গেছে, রুমালটাকে ভাঁজ করে ঢোকানোর চেষ্টা করছি। উনি বললেন ওরকম কেন, একটা কাজ শেষ করবি নিখুঁত করে। বোতাম লাগানোটাও একটা কাজের মধ্যে পড়ে, বোতাম লাগিয়ে তারপরে এই যে অ্যালার্টনেস, জীবনের সব ক্ষেত্রে সব কিছু বাজিয়ে নেওয়া। সবসময় বুঝতে হবে এটা তখনই হয় যখন আমরা আমাদের গোটা জীবনটা ভগবানের উদ্দেশ্যে অর্পণ করি। দেখবেন নিজের জন্য জিনিস কেনার, ভগবানের জন্য জিনিস কেনার মধ্যে অনেক ফারাক আছে। আপনারা যখন ঠাকুরের জন্য জিনিস কেনেন, সেরা জিনিস কেনেন, এই রঙটা ঠাকুরকে মানাবে কিনা এইসব দেখেন। নিজের ক্ষেত্রেও কেনেন, কিন্তু কাপড়টা ভালো কিনা, জিনিসপত্রগুলো ভালো কিনা, এগুলো সবসময় দেখা হয় না, কিন্তু এইগুলো দেখার কথা। একটা স্বাভাবিক, সাধারণ স্বাভাবিক জীবন, অথচ সেটা প্রতি মুহূর্তে ঈশ্বরের কথা ভাবছে, এই হচ্ছে অধ্যাত্ম জীবনের মূল কথা। একটা সাধারণ জীবনযাপন করা, কিন্তু সেটা মধ্যে সিম্পলিসিটি থাকবে, কিন্তু তার মধ্যে পারফেকশন থাকবে। যে বলছেন একবার কথামৃত ছাপা হচ্ছে ভার আমার উপর, অত কাজের ভিতর ঠিক সময় সব প্রুফ দেখা হয়ে উঠত না, অনেক জমে আছে। एक दिन रात्री तखन एक श्रीम घरे आलो देखे घरे ढुके देखी हैरिकेनेर आलोते तिनि एकाई प्रूफ देखछेन। श्रीमर शरीर तत भालो छिलो ना और असमय काज कराय चोख दिए जल पड़छिलो। एई देखे आमार खूब कष्ट हलो, ताई सशद्र तिरस्कार करलाम। तिनि स्नेहेर शासन मेने उत्तर दिलेन, एई बोई पड़े लोकेर शांति हच्छे, ठाकुरेर अमृतमयी कथा। शरीर तो जाबेई, तार कथाय यदि लोकेर शांति हय ताहले एभावे जावाई उत्तम। आमरा संसारे रयेछि एर कि जाला, कि दुहात कि दुःख हारे हारे बुझेछि। से जाला भुलेछि तार कथामृते, सेई कथामृत दुःख संताप्त क्लिष्टे जगतेर लोके देवार चेष्टा करछि। बोईटी ताड़ाताड़ी बेर होले भालो हय, ताई एई काज। सत्यई श्रीमर शरीर गेले कथामृतेर प्रकाश प्रचारे पंचम भाग प्रकाशित हच्छिलो। तार शेष अंशेर कागज हाते निये जेन महाप्रयाण करलेन एई महर्षि। एकबारे प्राण दिये काजकर्म करतेन, कखनो काज शेष करार उपरे तिनि जोर दिच्छेन। केनना आमार काज अन्येर जीवनेर आलो देखाते पारबे। कि सुंदर कथा बोलছেন। আমরা সংসারে রয়েছি এর কি জ্বালা কি দুঃখ হারে হারে বুঝেছি। সেই জ্বালা ভুলেছি তার কথামৃতে, সেই কথামৃত দুঃখ সন্তাপে ক্লিষ্ট ভক্ত লোকেদের দেবার চেষ্টা করেছি। যে আনন্দ আমি পেয়েছি, যে আনন্দ আমি মুক্তির স্বাদ আমায় দিয়েছে, জীবনে নতুন করে বাঁচার একটা স্পৃহা জাগিয়েছে, সেইটি জাগানোর চেষ্টা। জীবনের সব কাজের ক্ষেত্রে যদি আমরা এই ভাবটা রাখি তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেক বেশি সুন্দর হয়। আমরা তখন সদ্য প্রভিডেন্ট ফান্ড বিভাগে এসেছি। আমাদের কর্মীদের যারা আমাদের থেকে মাইনে পেতেন সরকারি অনুদান থেকে না, তাদের প্রভিডেন্ট ফান্ড দেখার জন্য একটি ট্রাস্ট গঠিত হয়েছিল এবং সেই ট্রাস্টে আমরা কাজ করতাম। বর্তমানে দিল্লির অধ্যক্ষ স্বামী শান্তাত্মানন্দজি তিনি আমাদের প্রধান ছিলেন। উনি একটা ভারী সুন্দর কথা বলেছিলেন, ওয়ার্কিং বিয়ন্ড ওয়ার্কিং আওয়ার্স, কাজের সময়ের বাইরেও কাজ করা, এটা আমরা ওনার কাছে শিখেছি। তার একটা ভারী গুরুত্ব দিয়েছিলেন। আমরা প্রত্যেক শুক্রবার দিন লোন সেটেলমেন্ট এগুলো স্যাংশন করতাম। তো এই কাজ করতে গিয়ে আমরা অনেক সময় একটু আমাদের বিরক্তি প্রকাশও করেছিলাম শুরুর দিকে। মহারাজ একটি ভালো কথা বললেন, দেখো মানুষ যখন লোন চায়, যখন হাত পেতে চাইছে তখন তার দেওয়ালে পিঠ ঠেকে গেছে এবং সেই কারণে সে তার নিজের জমা টাকা থেকে जानছে তার ভবিষ্যৎ অনিশ্চিত হচ্ছে, কিন্তু তথাপি হাত পেতে তোমার কাছে চাইছে। তুমি যদি একদিনে সন্ধ্যারতি দেখা বন্ধ রেখে এই কাজটাকে সেরে দিতে পারো তাহলে আগামীকাল সকালে তার টাকাটা পৌঁছে যাবে। কিন্তু যদি তুমি আজকে সন্ধ্যারতিতে যাও, আগামীকাল আজকে তুমি কাজটা না সারতে পারে কালকে তুমি টাকাটা ছাড়বে এবং কালকের বদলে টাকাটা তার কাছে পৌঁছবে পরশু দিন সকালে। এই একদিন আগে পাওয়ার যে স্বস্তি এটা তোমরা অনুভব করতে পারবে না। একদিন আগে পেলে ওর দুশ্চিন্তা সমস্ত কিছু থেকে মুক্তি হবে। মানুষের জন্য এই কাজটা আমরা করতে পারি। যখনই তোমাদের মনে হবে যে কাজ করতে কষ্ট হচ্ছে তখনই ভাববে সেই সব মানুষগুলোর কথা যারা তোমার জন্য অপেক্ষা করে আছে, যারা তোমার উপর ভরসা করে আছে, তাদের স্বস্তির কেথে হয়। এই যে মাস্টারমশাই প্রকাশ করার চেষ্টা করছেন কথামৃত প্রকাশিত হতে, যাতে আরও তাড়াতাড়ি মানুষের কাছে এগুলো পৌঁছে যায়। তাপদগ্ধ ক্লিষ্ট মানুষজন যেন মুক্তির একটা পথ খুঁজে পান, তার জন্য সমস্ত রাত্রির জাগছেন। পূজনীয় স্মরণানন্দজি মহারাজকে দেখতাম তিনি রোজ দেরি করে খেতে আসতেন, ওই দুপুরবেলা। সেই কারণে ঘরে খেতে যেতেন। কেন দুপুরবেলা তো দেরি করে খেতে আসে? যত ডাক আসে জেনারেল সেক্রেটারি নামে, যত ডাক আসে সব তার পড়া হয়ে গেছে। যেগুলো রিপ্লাই দিতে হবে তার সেগুলো রিপ্লাইও তার তৈরি করা হয়ে গেছে, এমনকি যেগুলো অন্যদের দিতে হবে সেগুলোও দিয়েছেন এবং প্রত্যেকটা চিঠির ওপর উনি মার্কিং করে দিয়েছেন। এমন একটা ছোট্ট পোস্ট কার্ডও নেই যেটা তিনি সেদিনকে দেখেননি। সমস্ত প্রচুর অন্তত 100 থেকে 120 খানার মতো চিঠি আসত। সেইগুলো সেই মেল ব্যাগে দেখে তারপরে আবার সেই মেল ব্যাগে ফেরত দিয়ে তারপরে তিনি যেতেন। অফিস পুরো ফাঁকা হয়ে যেত, কেবলমাত্র যে ছেলেটা থাকতো সে খেয়ে এসে আবার বসে থাকতো মহারাজের কাছে। কিন্তু মহারাজ মন প্রাণ সমস্ত দিয়ে কাজ করতে দেখেছি। কোনো কাজ কোনো কিছু পেন্ডিং থাকতো না। আমাদের জীবনের যদি এই ভাবটা থাকে আমাদের আচরণ মানুষকে বদল করে দিতে পারে বা মানুষের বদলের সহায়ক হতে পারে, দেখবেন আমাদের কাজ করতে কষ্ট আর হবে না। এই যে রাত দিন ধরে এক করে যে রিলিফ হয়, তখন সেখানে আমাদের খুব কষ্ট হয়, কিন্তু তাতে যে মানুষের স্বস্তি হয় এর আনন্দ অন্য কোনো কিছুতে হয় না। তখন নিজেদের ক্লান্তি আমরা ভুলে যাই, নিজেদের শারীরিক কৃচ্ছতার কথা ভুলে যাই, সব কিছু ভুলে যাই। মানুষ সেই কথাতে, সেই কাজেতে তার নিজের ভেতরে পরিবর্তন আনছে, এবং তার জন্য নেপথ্যে থেকে যদি আমাদের জীবনটাকে উৎসর্গ করা যায় তাহলে সেটা কোনো সমস্যারই হয় না। মানুষরূপী দেবতাকে যখন আমরা ভালোবাসি, প্রত্যেক মানুষের ভেতরে আমার ইষ্টকে যখন আমরা দর্শন করি, তখন আমাদের মধ্যে এই জাতীয় কাজ করার প্রবণতা আসে। মটন স্কুলের কলকাতায় ভালো একটা ইচ্ছে মটন স্কুল কলকাতার ভালো কয়েকটি উচ্চ ইংরেজি স্কুলের অন্যতম ছিল। খুব দুর্ভাগ্য, এই স্কুলটা বন্ধ হয়ে গেছে। গত 2 বছর ধরে এই স্কুলটা আর চলছে না। সমস্ত শিক্ষক শিক্ষিকাদের অন্য স্কুলে স্থানান্তরিত করে হয়েছে, এবং আমার স্ট্রিটের ওপরে একবারে সেই ভূতের বাড়ির মতো ঝুলছে। মাস্টারমশাই সেই ঘর আছে, সেই বারান্দা আছে, সেই ছাদ আছে, যেখানে তিনি বসে লিখতেন, যেখানে তিনি বসে মানুষজনকে কথামৃত পাঠ করতেন। একটা সময় সেরা স্কুল, সেটা এখন একেবারে নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থায় এসেছে। মটন স্কুলের আস্তে আস্তে এই আগের দিনও কারোর একজনের মাইক্রোফোন খোলা আছে, এটা অনেকবার বলছি, যদি দয়া করে একটু বন্ধ করেন আমার খুব সুবিধে হয়। কিন্তু কার যে মাইক্রোফোনটা খোলা, আমার স্ক্রিনে যারা আছেন তাদেরকে কারোর মাইক্রোফোন খোলা না, কিন্তু কারোর না কারোর খোলা আছে। এটি দয়া করে যদি বন্ধ করেন খুব ভালো হয়, নাহলে এই আমাদের পাঠেতে খুব বিঘ্ন হতে থাকে। তো সেই মটন স্কুলের এই আগের দিন অদ্বৈত এই কথামৃত ভবন থেকে ফেরার পথে গাড়িটা একটু দাঁড়িয়ে চুপ করে দেখছিলাম, মনে যেন ভূতের বাড়ি খুলে খুলে পড়ছে তার দরজা জানলা। জানলাগুলো খানিক চুরিও হয়ে গেছে, কিন্তু আর হয়তো কিছুদিন বাদে এই জমি বিক্রি হয়ে যাবে, স্কুল বাড়ি ভেঙে যাবে, নতুন হাইরাইজ বিল্ডিং উঠবে। কিন্তু এই বাড়ি যে ইতিহাস, এই বাড়িতে যে রামকৃষ্ণ কথামৃত হয়েছিল, এই বাড়িতে যে একজন যোগী থেকেছিলেন, এই কথা সবাই ভুলে যাবেন, সেটা খুব দুঃখজনক। বলছেন শ্রী মটন স্কুল কলকাতার ভালো কয়েকটি উচ্চ ইংরেজি স্কুলের অন্যতম ছিল। শ্রীমত আর রেক্টর ছিলেন বরাবর। এই স্কুলে কথামৃত পাঠ্য ছিল উপরের 4 ক্লাসে 4 ভাগে। আমরা কখনো পড়াতাম, ছেলেরা খুব আগ্রহের সঙ্গে পড়ে না দেখে আর বই বেচার ফিকিরে স্কুল পাঠ্য করা হয়েছে। কখনো কখনো এই সমালোচনা শুনে একদিন শ্রীমর সঙ্গে এই নিয়ে আলোচনা করলাম। তিনি প্রশান্ত চিত্তে উত্তর করলেন, এ পড়ার ফল ছেলেরা যখন সংসারে ঢুকবে তখন বুঝবে। সংসার জ্বলন্ত অনল, ঠাকুর বলতেন, আর আমরাও তা ভালো করে বুঝেছি। সংসারে প্রবেশ করে যখন দুঃখ কষ্টের পিছনে দিশেহারা হবে, তখন তার অমৃতময়ী কথা মায়ের মতো বাঁচিয়ে রাখবে। এর একটি কথাও যদি মনে থাকে, উহাই তখন সংসার সমুদ্রে ভেলার ন্যায় শান্তির সীমানায় পৌঁছে দেবে। বই বেচার জন্য এ পাঠ নয়, এ বইয়ের আয়ও নেই। সব খরচ ধরলে পরিশ্রম ড্যামেজে লোকসানে চলছে। একটি বইতে মাত্র 6 পয়সা থাকে, সব খরচ বাদ দিয়ে দিলে লোকসান। এই বই যখন প্রথম বের হয়, তখন উপেনবাবু, ঠাকুরের ভক্ত বসুমতী প্রতিষ্ঠাতা, আমায় 4টি উপদেশ দেন। কাগজ ভালো হবে, সুন্দর ছাপা হবে, গেট আপ অ্যাট্রাকটিভ হবে, দাম বেশি হবে। ওর প্রথম 3টি নিয়েছি, 4টি পালন করিনি। দাম কম এই জন্য যাতে বহু লোক পড়তে পারে। লোকের কথা অত শুনতে গেলে জগতে কাজ হয় না, তাই ঠাকুর বলতেন লোকপোক। এইটা আমাদের সব কাজেতেই দেখবেন, আমাদের যথার্থ পাবলিকেশনে এই জিনিসটা বলা হয়েছে। আমরাও যখন স্কুলে গিয়ে গীতা পড়াই, অনেক সময় সেটা নিয়ে আমাদের শিক্ষক মশাইরা তারা খুব সমালোচনা করতে থাকেন। প্রথম কথা তো আইসি পড়াতেই চান না, এবং আইসি পড়ালেও ওই যে আমরা শ্রীমদ্ ভগবত গীতা চালু করেছি, তার অন্যান্য কিছুর সঙ্গে 20টা করে শ্লোক প্রত্যেক ক্লাসে 8, 7, 8, 9 3টে ক্লাসে পড়াতে হয়। এটা নিয়ে তাদের খুব আপত্তি আছে, আসলে নিজেরাই পড়ে উঠতে পারেন না। এই কথামৃত সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন, जे ये पढ़ार फल छेलेरा जखन संसारे ढुकबे तखन बुझबे संसार अनंत अनल ठाकुर बोलतेन और आमराओ ता भालो करे बुझेछि। संसारे प्रवेश करे जखन दुखे कष्टेर पेछने दिशाहारा हबे तखन तार अमृतमयी कथा मायेर मतो बाँचिये राखबेन। मा जेमन सर्वावस्थाय तार सन्तानके रक्षा करेन पक्षी मातार मतो हाथ दुटो छड़िये दिये संसार के थेके सन्तानेर संसारे जाबतीय आघात थेके बाँचिये राखे, सेरकम श्रीरामकृष्णेर कथा आमादेर समस्त दुःख समस्त बेदना समस्त ना पावार व्यथा थेके बाँचिये राखे। प्रतिबारे प्रति समय एटा अनुभव करेछि जे कथामृत आमादेर बेंचे थाकबार रसद। भूतेशानंदजी बोलतेन जे एई कथागुली जखन लेखा हयेछे तार बेशिरभाग तिनि सेदिन एर दिन छिलो छुटिर दिन छिलो फले ठाकुर कखनो अनेक लोकेर माझखाने मन खुले बोलेननि। मन खुले बोलेननि जे कथा तातेओ एत शक्ति जे सेई कथा मानुषके मानुषेर जीवन जात्रार मानेर बदल करे देय। सेखाने यदि मन खुले कथागुलो लेखा हतो ताहले कि नाई हतो, किन्तु एई कथा आमादेर जीवनके नतून करे बाँचते शिखिয়েছে। आमादेर शिवमानजी बोलतेन कथामृत पढ़े आमरा कथा बोलते शिखी आमरा बुझी ना बुझी कथामृत आमादेर कथा बोलते शिखिয়েছে। एई कथा बोलते शेखानो माने निजेर भेतरे जे आमादेर जे ईश्वरीय भाव सेटा ईश्वरेर काछे प्रकाश करबार मतो क्षमता बा योग्यता तैरी करे दिएছে। कथामृतेर एई अपूर्व शक्ति आमादेर निजेदेर जीवनके नतून करे बेঁচে थाकबार प्रेरणा दिচ্ছেন। प्रत्येकटी বইয়ের ক্ষেত্রে চারটি জিনিস আমাদের ক্ষেত্রে পালন করা হয়। কাগজ ভালো হবে। প্রথম যে বছর আপনারা যদি দেখে থাকেন কথামৃত প্রকাশিত হয়েছিল উদ্বোধন থেকে, তখন ভীষণ টাকার অভাব। সেই সময় ত্রিবেণু টিস্যুজের টিস্যু পেপার দিয়ে তৈরি হয়েছিল। আমার মনে আছে, আমার কাছে সেই এডিশনটা আছে। আমার তখন মনে হয়েছিল যে এইরকম সাধারণ পাতায় টিস্যু পেপার তাতে যদি কথামৃত হয় সেটা কতদিন থাকবে। किन्तु आमार कथामृतेर बयस प्राय 34 बछर हो गेल, किन्तु से कथामृत एकेबारे नतुनेर मतो आछे, कोथाओ छेड़ेनि कोथाओ किच्छु हयनि, एकेबारे एकेबारे नतुनेर मतो। अवश्य एरकम बोलबेन जे आमि कखनो खुले देखिनि ता ना, अनेक बछर धरे अनेक बार करे पढ़ेछि, किन्तु कथामृत सेई रकम सुंदर आछे। आर तार छापा एकटु छोटो हलेओ खूब झकझके छिलो और गेट आपटा भारि सुंदर। ओपरे जे देखबेन ओई जे समस्त नदीगुलिर जल शिवमहिम्न स्तोत्र थेके नेওয়া হয়েছে, যেমন নদীগুলির জল সমস্ত সেই সাগরে এসে মিলিত হয়, ঠিক সেরকমভাবে হে প্রভু আমরা সবাই যেন তোমার পাদপদ্মে মিলিত হতে থাকি। রামানন্দ বন্দ্যোপাধ্যায়ের আকাশে বিখ্যাত ছবি হলুদ রং, সেটা গেরুয়া নয় আবার হলদেও নয়, মাঝামাঝি একটা রঙে রাঙানো। যে ইদানিং যে कवर पेज तैरी है से खानिकटा गेरुआर मतो, से देखले मन है जान बी पढ़ले बैराग्य आसबे, किन्तु एक हलूद रंग ओई जे संसारे थाकते गेले ठाकुर जे हलदी मेखे रखार बंदोबस्त। जो प्रथम जखन बईटा हाथे पेयेछिलाम तखन मने हलो जान एई बार्ता एई बईटा थेके बला आछे। एई खूब सुंदर तार गेटआपटा खूब अट्रैक्टिव करते हबे। आमादेर मने आछे भूतेशानंदजी महाराज एकटा बई आमरा प्रकाश करेछिलाम যাকে আঁকতে দেওয়া হলো বিশ্বরঞ্জন চক্রবর্তীকে কভার পেজ। তিনি জানতে চাইলেন আমরা কি আঁকতে চাইছি। আমার তখন বক্তব্য ছিল যেটা ব্রাউন কালারের একটা ব্যাকগ্রাউন্ড হবে আর তার মধ্যে স্ট্রেট লাইন সাদা স্ট্রেট লাইন দিয়ে পদ্মফুল আঁকা হবে, আর কিছু থাকবে না। উনি আমায় জিজ্ঞেস করলেন এর পেছনে ব্যাখ্যাটা কী। গ্রন্থটা পড়লে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন তিনি আমাদের মতো সাধারণ তৃতাপযুক্ত মানুষদের জন্য এই প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন। প্রত্যেক ওই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমাদের ওই যে ব্রাউন কালারটা, ওটা আমাদের মনের কথা, আমাদের মনের ভাব, এবং সেই মনের ভাবটাকে আমাদের ওই রকম কখনো আমরা রজ কখনো আমরা তমতে থাকি। কালো এবং লালচে দুটো মিলিয়ে ওই ব্রাউন কালারটা তৈরি হয়। সাদা স্ট্রেট লাইনে কেন পদ্মফুল, দেখবেন প্রশ্নের উত্তরগুলো এই যে যদি আপনারা ভূতেশানজি বইটা পড়েন অমৃতের উৎস সন্ধানে, আমার বইটা যখন ছাপানো হবে পড়া পড়ছি তখন দেখছি যে প্রত্যেকটা প্রশ্ন যেন স্ট্রেইট ফ্রম হিজ হার্ট স্ট্রেইট টু দি ডিভোট হিজ হার্ট। যিনি প্রশ্ন করছেন তার হৃদয়ে, যিনি প্রশ্নের উত্তর দিচ্ছেন তার হৃদয় থেকে সোজা বেরিয়ে একেবারে তার কাছে পৌঁছে গেছেন, টেরা বাঁকা কোনো উত্তর নেই। আমরা দক্ষিণের লোকেদের খুব গালাগাল দিয়ে থাকি, আমাদের সাগরের লোকেরা কখনো কোনো প্রশ্নের সোজাসুজি উত্তর দেয় না। যদি জিজ্ঞেস করা হয় যে কোথা কতদিন পড়াচ্ছেন স্কুলে, ওই যে আমি এই সময় এসেছিলাম, তারপরে সেই যে দুবার ইয়ে হলো, তার আগে এরকম একজন কর্মী আছেন, তাকে জিজ্ঞেস করেছিলাম তোমার বয়স বিয়ে কবে হয়েছিল, বলছে আমার ছেলে তো ফাল্গুনে হলো, ওই ফাল্গুন থেকে 3 বছর পিছিয়ে নিন। সে নিজেও জানে কবে বিয়ে হয়েছিল, কিন্তু সোজা করে কোনো প্রশ্নের উত্তর দেননি। ভূতেশানন্দজির কথাগুলো একেবারে স্ট্রেইট, কারণ আপনার ব্যাক কভার যেটা বইয়ের যে কভার পেজ সেটা আপনাকে বুঝিয়ে দেবে আপনি কি বলতে চাইছেন। আমরা একটা ছোট্ট পাতলা গ্রন্থ বার করেছিলাম, সেটা শেষ করে পারিনি, গ্রন্থটা প্রথম খণ্ড বেরিয়ে গেছিল, তাতে এরকম 3 রকম গেরুয়া ব্যবহার করা হয়েছিল। সভাতে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই যে কভার পেজ সম্পর্কে কিছু বলার আছে কি না। 3 রকমের গেরুয়া, একটা হালকা গেরুয়া, একটা ডিপ গেরুয়া, একটা একটু বেশি ডিপ গেরুয়া, একটা খুব ডিপ গেরুয়া, 3টে লেয়ার। সেই 3টে লেয়ারে দেওয়া হচ্ছে স্বামী বিবেকানন্দের পত্রাবলী থেকে সেই উপদেশগুলোকে নেওয়া হয়েছিল। বইয়ের নাম ছিল নরেন শিক্ষে দিবে, খুব বিক্রি হয়েছিল বইটা। 3টে লেয়ারের রং আমরা রেখেছিলাম। লেয়ারের রং কেন? যত গভীরে যাওয়া হবে তত নিজের মনের ভেতরে সমস্ত অশুদ্ধি চলে গিয়ে একেবারে বৈরাগ্যের ভাব, একটা নিবেদনের ভাব আমাদের নিজেদের ভেতরে জাগবে। আমাদের লোকশিক্ষা পরিষদের পাশেই ছিল এগ্রিকালচার ট্রেনিং সেন্টার, সেখানে রট আয়রন দিয়ে একটা মূর্তি তৈরি করা হচ্ছে স্বামীজি, শুধু আউটলাইনটা আছে, তাতে চোখ টোক কিচ্ছু নেই। সেইটা অনেক সময় ধরে সারাদিন ঘুরে ঘুরে অবশেষে একবার ছবি তুলে সেইটা ওর কভার পেজ করা হয়েছিল। কেন করা হয়েছিল? কারণ স্বামীজির চিঠি হচ্ছে তার মনের কথা। স্বামীজির চিঠি যদি আমরা পড়তে থাকি তাহলে দেখব একটা আউটলাইন মনের ভেতরে স্বামী বিবেকানন্দের ওরকম একটা আউটলাইন তৈরি হয়েছে, তাতে হয়তো চোখ নেই, কিন্তু স্বামীজিকে আমরা হৃদয়ে ধারণ করতে পারব। আর ওই বইটার পেছনে একটা খুব সুন্দর জিনিস ছিল, সেটা হচ্ছে নরেন শিক্ষা দেবে, জয় রাধে প্রেমময়ী নরেন শিক্ষা দিবে, ঠাকুরের এই চাপরাশটা লেখা আছে। কেন ওটা পেছনে দেওয়া হয়েছিল? তার কারণ হচ্ছে এই যে আমরা যখন কোথাও কোনো কিছু অ্যাপ্লিকেশন করি, আমাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে আমাদের পড়াশুনো করার যে সার্টিফিকেট সেগুলো পেছন দিকে লাগানো থাকে, দে আর দোজ সাপোর্টিং ডকুমেন্টস। স্বামীজির কথা সাপোর্টিং ডকুমেন্ট হচ্ছে ঠাকুরের দেওয়াই চাপরাশ। স্বামীজি এই কথাগুলো বলছেন, এই শক্তিটিকে সঞ্চারিত করছেন, সেটি হচ্ছে স্বয়ং শ্রীরামকৃষ্ণ, তাই ওটা পেছনে দেওয়া হয়েছিল। তাই এই বইয়ের গেট আপ খুব অ্যাট্রাকটিভ করতে হয়, যাতে মানুষ বইটা না পড়েও শুধুমাত্র বইয়ের বাইরের দিকটা দেখে তার ভেতরের যে মেসেজ সেটা যেন ঠিকঠাক মতো দিয়ে দেওয়া যায়। আর দাম বেশি হবে, দাম ভালো করতে গেলে দাম বেশি করতে হয়। অমূল্য জিনিস আপনি যখন গ্রহণ করবেন, সেই জিনিসে আমরা দাম দিতে থাকি। আমরা সাধারণ মানুষ তো ফ্রিতে কোনো জিনিস দিলে খুব মুশকিল হয়। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে সেন্ট পলস ক্যাথিড্রালে যখন ওই 25শে ডিসেম্বর অনুষ্ঠানে যাওয়া হতো, গেলেই খুব সুন্দর লিফলেট দেওয়া হতো ঢোকবার সময়, খ্রিস্টের জয় লেখা একটা লিফলেট, তাতে খুব সুন্দর কালারফুল ছবি থাকতো, গল্প থাকতো, ইংরেজিতে মূলত। তারপরে বেশিরভাগ দিন দেখেছি যাওয়ার সময় ডাস্টবিনে সেই খ্রিস্টের জয় লিফলেটগুলো পড়ে থাকতো। আমরা পরবর্তীকালে এসে দেখেছি অমলানন্দজি একটা খুব পাতলা বই করেছেন, সেটা 24শে ডিসেম্বর বেরোবে, বলছেন এটা সাধুদের দেবার দরকার নেই। কেন সাধুদের দেবে না? তাহলে দেখবে বেশিরভাগ ক্ষেত্রেই এটা জলের ঢাকনা করে রেখেছে। দাম একটু নিতে হয়, দাম না নিলে আমরা মনে করি জিনিসপত্রের দাম অমূল্য না। তবে এত বেশি দাম নিতে নেই যাতে সাধারণ মানুষ কিনতে পারে। লোকের কথা তো শুনতে গেলে জগতে কাজ হয় না, তাই ঠাকুর বলতেন লোক না পোক। এইটা একবারে খুব খুব সহজ কথা, যে অনেক সময় আপনি কোনো কাজ করতে গেলে সমালোচকরা অবশ্যই আপনাকে সমালোচনা করবেন, এবং সমালোচনা করবেন, এমন আক্রমণ করবেন, এত আঘাত করবেন যে আপনি বুঝতে পারবেন যে আমরা কাজ করে উঠতে পারছি না। কিন্তু আপনি যদি অতিই মন দেন তাহলে কিন্তু কোনো কিছুই হবে না। যে কাজই করি না কেন, যাই আমরা করি না কেন, তাতে অবশ্যই ত্রুটি থাকবে। আমরা চেষ্টা করে যাব ত্রুটিমুক্ত কাজ করতে, কিন্তু যদি না পারি তাহলে কিন্তু সেটা দোষের হিসেবে গণ্য হবে না। কথামৃতের এই সামান্য আয়ও শ্রী শ্রী ঠাকুর ও মা ও সাধু সেবায় ব্যয় হতো। বিশ্ববিদ্যালয়ের কৃতি সন্তান শ্রী कृतित्वेर सहित सारा जीवन शिक्षाव्रते व्यय करें। तार संगे स्कूले काज करे बुझेछि इनि एकजन उच्च श्रेणीर शिक्षक। छेलेदेर स्तरे नेमे तिनि पढ़ातेन। अत सुपंडित मेधावी हयेओ साधारणत शिक्षकगण छात्रदेर पुस्तकेर विषये चले जान। छात्र ग्रहण करते पारलो कि पारलो ना ता देखेन ना, किन्तु श्रीमा आगे देखतेन छेले कतटा निते पारे एबं कि उपाय दिले निते पारबे। मैप, छवि, डायग्राम प्रभृति नाना उपाय अवलम्बन करतेन जाते छेले देखे शिखते पारे। 30 बत्सर पूर्वे सबेमात्र विश्वविद्यालय मातृभाषाय शिक्षा देवार कथा आलोचना होच्छिलो। सेई समय श्रीमा मटन स्कूले बांगलाय पढ़ानो प्रवर्तन करेन। तिनि जे शुधु छेलेदेर शेखातेनई ता नय, शिक्षकदेर शेखातेन भालो करे पढ़ाबार प्रणाली। एटा खूब जरूरी। बहु समय आमादेर मास्टारमशाइरा जारा पढ़ाते आसेन तारा बोझातेई पारेन ना तार पढ़ानोटा छात्ररा निच्छेन किना। आमादेर कयेकदिन आगे शिक्षक नियोगेर परीक्षा चलछिलो। ताते हाथ परीक्षा माने रिटन परीक्षा शेष हये जाओयार पर एकदिन डेमनस्ट्रेशन छिलो। नाना मास्टारमशाई पढ़ाच्छिलेन, तार मध्ये एकजन संस्कृत पढ़ाते एलेन। तिनि घरे ढुकेई एमन सुंदर करे संस्कृत भाषाय सम्भाषण करलेन, तार कथा शुनेई बोझा जाच्छिलो जे तिनि बांगलाई बोझेन। एत सहज संस्कृत এবং তিনি একটি গল্প পড়লেন এবং সেই গল্প বলতে বলতে এই যে যাবতীয় পদগুলি সেগুলিকে তিনি পড়াতে থাকছেন। এর আগে একজন ইংরেজির মাস্টারমশাই দেখেছিলাম, তাকে আমরা নিতে পারিনি, তার রিটেন পরীক্ষাটা খুব খারাপ হয়েছিল। কিন্তু তিনি যখন পড়াতে এলেন রবার্ট ফ্রস্টের একটা কবিতা পড়াচ্ছিলেন যে কবি একটা অরণ্যের ভেতরে ঢুকছে। সেটা শীতকাল ছিল, ভীষণ ঠান্ডা। যখন সে ঢুকছে তখন সেই বরফের আস্তরণকে ক্রস করে ঢুকছে। জঙ্গলের যত গভীরে যাচ্ছে তত বরফের পরিমাণ শক্ত হতে আরম্ভ করেছে। আর তারপরে যখন বেরিয়ে আসছে তখন অন্য প্রান্তে তখন বসন্ত এসে গেছে, বরফ চলে যাচ্ছে এবং একটু একটু করে পাতা ফুটতে আরম্ভ করছে। তিনটি চক দিয়ে তিনি এঁকেছিলেন, তিনটি একটা জঙ্গলের মতো একটা মোটামুটিভাবে এঁকে, কিন্তু রং ব্যবহার করেছেন তিনটি চক, একটা ধবধবে সাদা, একটা নীল আর একটা হচ্ছে সবুজ। ধবধবে সাদা মানে বরফের প্রথম আস্তরণ, কিন্তু বরফ যত গভীর হতে থাকে তখন সেই কালারটা সাদা থেকে নীলে রূপান্তরিত হতে পারে। এত মোটা আস্তরণ পরে আমরা বুঝতে পারি না ওটা সাদা রং, কিন্তু যখন তিনি বাইরে চলে এসেছেন তখন তার সেই যে বসন্ত এসেছে, বরফ গলে যাচ্ছে, কোনো কোনো গাছের পাতা একটু 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 করে সবুজ দেখা যাচ্ছে, সেটা বোঝালেন। এবং একই সঙ্গে তিনি পার্টস অফ স্পিচ পড়াতে শুরু করলেন। গ্রামার পড়াচ্ছেন, কবিতা পড়াচ্ছেন একই সঙ্গে। এত অপূর্ব পড়ানো, আমরা নিজেরা দেখে প্রত্যেকে মোহিত। সকলকে 5 মিনিট সময় দেওয়া হয়েছিল পড়ানোর জন্য। মাস্টারমশাই পড়াচ্ছেন, 5 মিনিট অনেকক্ষণ আগে পেরিয়ে গেছেন, প্রায় 10-12 মিনিট। আমরা হাঁ করে মুগ্ধ হয়ে তার পড়া শুনছিলাম। নিজেকে ভুলে যাওয়া। ছাত্রদের পড়ানোর মূল কথা হচ্ছে ছাত্ররা যেন ভুলে যায় তারা পড়ছে। বিষয়বস্তুর সঙ্গে এমন একটা ভালোবাসা তৈরি হবে, সেই ভালোবাসা যেন তাকে পড়াশুনোর ক্ষেত্রে আগ্রহী করে তুলবে। একটা ভালো খাবারই যে দেখবেন আপনারা যখন বিয়েবাড়িতে যান, সেখানে একটা স্টার্টার দেওয়া হয়, সেই স্টার্টারটা সবসময় খুব চটপটা থাকে। ইদানিং তো ফুচকা টুচকা দেয়, তারপরে নানা রকমের পকোড়া মকোড়া দেয়। এই স্টার্টারটা দিয়ে আমাদের কিন্তু খাবার ইচ্ছাটাকে একটু একটু করে বাড়ানো হয়। আবার কোথাও কোথাও স্টার্টার দিয়ে খাবার ইচ্ছাটাকে কমানো হয়, কিন্তু এই স্টার্টারই কাজ করে আরও খাবার ইচ্ছাটাকে জাগায়। তারপরে সে যখন মেন কোর্সে খায় তখন সে এবারে যাকে বলে একবারে গুছিয়ে খেতে থাকে, ঠিক সেই রকম হতে থাকে। সেই এইরকমভাবে পড়ানো হতো। এমনভাবে পড়াতেন ছাত্রের ভেতরে জানার যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটাকে তিনি ভীষণভাবে বাড়িয়ে দিতেন। শ্রীরামকৃষ্ণ শ্রীমাকে শিক্ষা দিয়েছিলেন বড় ঘরে ঝিয়ের মতো থাকতে আর পাঁকাল মাছের মতো। শ্রীম দীর্ঘকাল গৃহে ঝি ও পাঁকাল মাছের মতোই ছিলেন। নিজের ঘরে তিনি যেন একজন অতিথি, বাড়ির লোকের ওপর কোনো চাপ নেই তার জীবন ধারণের জন্য। সাধুভক্তরা হলেন তার আপনার জন, আর যারা আপনার জন তারা যেন পর হলেন পর। শরীরত্যাগের সময়ও সাধুভক্তদের নিয়ে ঠাকুর বাড়িতে থাকতেন। পরিজন ছিল মটন স্কুলে। দেখতাম একখানা কাপড়ের দরকার হলে নিজের যেন তার ঠাকুর ও মার নিকট চেয়ে নিতেন, যেমন সাধুরা ভিক্ষা করে নেয় প্রয়োজন হলে। ঠাকুরকে যে পোশাকে দর্শন করেছিলেন সারা জীবন সেই পোশাকই রেখেছিলেন। 2 খানি কাপড় দুটি লং ক্লথের পাঞ্জাবি, একখানা চাদর, একখানা ধুতি তোলা থাকতো কোথাও যেতে হলে। এটা হচ্ছে খুব সুন্দর এই এমন একটা জীবন। এই শিক্ষক সম্পর্কে বলতে গিয়ে যারা ফেসবুক ফলো করেন আমার, সেখানে একজনের গল্প আপনাদের বলেছিলাম কিছুদিন আগে। একটা ছোট্ট মেয়ে রাশি, সে কিছুতেই আর তার অঙ্ক ক্লাসে কিছুতেই আঁকার ক্লাসে সে কিছুতেই খুব সাফল্য পাচ্ছে না। সে যখনই আঁকতে যায় তার ভীষণ চোখ দিয়ে জল বেরোয়। তখন সে কি করলো, একদিন যতবার সে পাচ্ছে না ততবার তার পেন্সিল দিয়ে একটা করে কাগজের উপর ডট হতে থেকেছে। শিক্ষিকা এলে শিক্ষিকাকে তিনি বলছেন, আমি কিচ্ছু আঁকতে পারিনি। শিক্ষা করেন, বেশ তো কতগুলো ডট এঁকেছ, আরে দু চারটে ডট লাগিয়ে একটা ছবি তার নিচে নিজের নামটা লিখে আমাকে জমা দিয়ে যাও। রাশি ভাবলে এত সহজে হওয়া যায়, অতএব সে আরও বেশি অনেকগুলো ডট ডট লাগিয়ে নিজের নাম সই করে এটা জমা দিয়ে গেল। পরের দিন এসে দেখছে সেই ছবিটা ফ্রেম করে ক্লাসেতে রাখা আছে। রাশির মনে হলো, ছি, শুধুমাত্র কালো ডট দিয়েছিলাম, একটু রঙিন ডট দিলে কেমন হতো। সে তার ক্রেয়ন, তার ওয়াটার কালার কোনো দিন ব্যবহার করে সেগুলো খুলতে থাকলো, ক্রেয়ন দিয়ে গোল 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 করে সে রঙের গোলা লাগাতে শুরু করলো। আর সে ওই ওয়াটার কালার এই রঙের সাথে সে রঙ মিশিয়ে সে দেখলো এর সঙ্গে সবুজের সাথে কালো মেশালে বেশ একটা হলদে, হলুদের সাথে কালো মেশালে একটা সবজি রং তৈরি হয়। তার সে কি আনন্দ, সেই রং দিয়ে পুরো জিনিসটাকে আঁকছে। এত ভালো আঁকতে শিখলো, একটা সময় ওই প্রদর্শনীতে তার ছবিও স্থান পেল। তার আঁকা দেখে তার বন্ধুরা, বুঝিস তোমার মতো যদি আঁকতে পারতাম। যে তুমি কি পারো? বলছে, আমি খালি স্কেল দিয়ে লাইন টানতে পারি। বলছে, কাগজের মতো ঘুরিয়ে 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 স্কেল দিয়ে লাইন টানো। সেই ছেলেটাও লাইন টানতে টানতে দেখলো তার ওই লাইন টানাগুলোকে যদি জুড়ে দেওয়া যায় সেটা একটা ফুলে রূপান্তরিত হয়। এই যে ভালো শিক্ষক তিনি পড়ান, একটু ভালো শিক্ষক তিনি বোঝান, আরেকটু ভালো শিক্ষক জীবন দিয়ে দেখান। কিন্তু এই মহামানব, মহান শিক্ষক বা অবতাররা তারা আমাদের প্রত্যেকের জীবনে অনুপ্রেরণা দান করেন। এই অনুপ্রেরণা এমনভাবে দান করেন সেটি অন্যের কাছে ক্যারি করা যায়, অন্যের কাছে পাঠানো যায়, অন্যের সেই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হতে পারেন। আমরা প্রেসিডেন্টদের দেখেছি যারা শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি, শ্রীরামকৃষ্ণের শিক্ষা তাদের জীবনে এমনভাবে এসেছে যেন সর্বাবস্থায় তারা সেই অনুপ্রেরণার মধ্যেই তাদের জীবন আমাদের কাছে অনুপ্রেরণার কাজ হয়ে দাঁড়িয়েছেন। কখনো বলেননি, কখনো কাউকে বলেননি এইভাবে জীবনযাপন করো, কিন্তু নিজে এমনভাবে জীবনযাপন করেছেন যে সেই জীবন আমাদের কাছে অনুপ্রেরণা। আমরা শ্রীরামকৃষ্ণ দেখিনি, শ্রীরামকৃষ্ণকে দেখিনি, তাতে আমাদের কোনো কষ্ট নেই, কিন্তু তাঁর জীবন দেখে যারা অনুপ্রাণিত হয়েছিলেন তাদের সেই অনুপ্রেরণাময় জীবন আমরা খুব কাছ থেকে দেখেছিলাম। শ্রীরামকৃষ্ণকে বলা হয় জাদুকর, তার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ আমরা বলি ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা, কিন্তু জীবনযাপন করবার সময় জগৎটাকে আমরা সত্য বলে মনে করি আর ঈশ্বরকে আমরা মিথ্যে বলে মনে করি। ঠাকুর এসে এই ম্যাজিকটা করে দেখালেন। ঠাকুর তার জীবন দিয়ে, তার আচরণ দিয়ে, তার শিক্ষা দিয়ে আমাদের শেখালেন যে জগৎটা মিথ্যা আর ব্রহ্মবস্তুই সত্য। এই ম্যাজিকটা তিনি শিখিয়ে দিয়েছিলেন। ঈশ্বরকে ভালোবাসলে, যারা ঈশ্বরকে ভালোবাসে তাদেরকে বড় আপনার মনে হয়। যে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে আছে না, যেজন শ্রীরামকৃষ্ণ ভজে সে আমার হয় আমার প্রাণ রে। শ্রীরামকৃষ্ণের একটা গোষ্ঠী তৈরি হয়ে যায়, একটা ভালোবাসার সংস্থা তৈরি হয়ে যায়, এবং সেই ভালোবাসার ফল হয় খুব অমোঘ। বলছেন সারাটা জীবন তিনি ঠাকুরকে কপি করেছেন। ঠাকুরের যেমন খুব অল্প প্রয়োজন ছিল, ঠিক সেই রকম তারও প্রয়োজন খুব কম ছিল। সারা জীবনে তিনি তার তাই ছিল, দুটো কাপড়, দুটো লং ক্লথের পাঞ্জাবি, দুটো কাপড়, মানে আজ এটা পরলে কালকে পরেরটা পরবে, পাঞ্জাবি আজ এটা পরলে কালকে ওটা পরবে, আর একটা চাদর ছিল যেটা তিনি সবসময় পরতেন না, আর একখানা ধুতি তোলা থাকতো কোথাও যেতে হলে। আমরা যেমন বিয়েবাড়িতে যাওয়ার জন্য 25 আলাদা আলাদা করে কাপড় জামা কিনে রাখি, ঠিক সেই রকম তিনি একখানি মাত্র কিনে রাখতেন এবং তাতেই তার চলে যেত। আসলে প্রয়োজনের যে লিমিটেশন, এটা আমাদের নিজেদেরকে বুঝতে হবে। এটা যদি আমরা নিজেরা না বুঝতে পারি তাহলে কোনো দিন কোনোভাবে কোনো চেষ্টাই আমাদের কাজে এসে লাগবে না। তাই আমার কতটা প্রয়োজন আছে সেটা শুধুমাত্র আমাকেই বুঝতে হবে। শ্রীরামকৃষ্ণ তার দিব্য জীবন দিয়ে একটা छाँच तैरी कर दिए गेছিলেন। আমরা যখন ছাঁচের মধ্যে দেখবেন মিষ্টি তৈরি করার চেষ্টা করি, অনেকখানি কাঁচাগোল্লা তৈরি করি, তারপরে ছাঁচে ফেলি, খানিকটা অংশ অতিরিক্ত অংশ পড়ে যায়, সেটাকে বাদ দিতে হয়। তারপরে সোজা করার সময়ও খানিকটা বাদ দিতে হয়। তারপরে যখন ঢালি তখন ঠিক ছাঁচের মতোই জল ভরা তালশাঁস হয়ে যায়। কিন্তু ওই যে অতিরিক্ত অংশটা বাদ দেওয়া, ওই যে ওটা প্রয়োজন নেই, ওই ছাঁচের মধ্যে লাগছে না। ওই ছাঁচের মধ্যে জীবন করলে যেটুকু অতিরিক্ত আমার আছে ওগুলো আপনা আপনি ঝরে যাবে, সেগুলো আমার সঙ্গে থাকবে না। একবার আমার খুব পেটের ব্যথা, অসুখ হয় মটন স্কুলে, প্রায় 20 বার দাস্ত হয়, শরীর দুর্বল, লম্বা হয়ে পড়ে আছি বেঞ্চের উপর। ভাটপাড়ার একজন ভক্ত এসে শ্রীমাকে অনুযোগ করলেন, জগবন্ধুর এই অবস্থা, কেউ খবর নিচ্ছে না। শ্রীমা গম্ভীর হয়ে উত্তর করলেন, তাহলে দেখছি গাছতলায় দাঁড়াতে রাজি হননি উনি। অসুখ হোক বা ভালো থাকুক, সাধুদের স্থান গাছতলায়। গাছতলায় পড়ে থাকলে অসুখ হলে ঔষধম জহ্নবী তৈয়ম বৈদ্য নারায়ণ হরি। এই কনসেপ্টটা এখন বদলে গেছে। এখন আমাদের অসুখ করলে আপনারা জোরজার করে আমাদের হাসপাতালে পাঠান বা নিজেরাই যাই, কিন্তু সেটাও শ্রীরামকৃষ্ণের আশ্রিতদের মতো। সেইখানে চেষ্টা করতে হবে, অধৈর্য হলে হবে না। শরীরকে ভালো করার জন্য ওই রকম অধৈর্য হলে চলে না। বিজ্ঞান মহারাজের শেষ অসুখের সময় সবাই বিজ্ঞান মহারাজকে গিয়ে বললেন যে আপনি একজন ভালো ডাক্তার দেখাতে পারেন। তবে উনি বললেন, কে ভালো ডাক্তার আছে? নীলরতন সরকার। তার চেয়ে বড় আরজি কর হচ্ছে, তার চেয়ে বড় কি ডাক্তার? বিধান রায় প্রথম হচ্ছে, তারপরে নীলরতন সরকার, আরজি কর, এরকম সব অনেকের নাম টাম আসতে থাকলো। ঠাকুর বলছেন, এই বিজ্ঞান মহারাজ বলছেন, এর চেয়ে বড় ডাক্তার নেই? বললেন, না, আর কোনো ডাক্তার নেই। বিজ্ঞান মহারাজ বললেন, এর চেয়েও বড় ডাক্তার আছে। বলে তার মাথার উপর যে ঠাকুরের ছবিটা আছে সেটা দেখালেন। ঈশ্বরে নির্ভরতার উপর করতে হয়, তার কাছে প্রার্থনা করতে হয়। সমস্ত কিছুর মধ্যে শরীরের যেরকম সুস্থতার জন্য চেষ্টা করতে হয়, তেমনি যত মনটা তার দিকে যাবে তত শরীরের যে কষ্ট সেটা কমতে থাকবে। মহাপুরুষ মহারাজকে জিজ্ঞেস করছেন, আপনি কেমন আছেন? আগের দিন মহাপুরুষ মহারাজে খুব হাঁপানি হয়েছে। মহাপুরুষ মহারাজ বললেন, খুব ভালো আছি। সে কি কথা, সেবকরা যে বলল যে আপনার শরীরটা খুব খারাপ হয়েছে, উনি বললেন, ও তুমি শরীরের কথা জিজ্ঞাসা করছো, তা শরীরটা কেমন আছে সেটা ওরাই জানে। ভূতেশানন্দজি মহারাজকে দেখতাম একই জাতীয় উত্তর দিতেন, ও তুমি ওর কথা জিজ্ঞেস করছো, তাহলে সুপ্রভাতকে জিজ্ঞেস করো, সুপ্রভাত বলতে পারবে যে আমি কেমন আছি। নিজের শরীর ডাক্তারকে বলতে পারছে না কি সমস্যা হচ্ছে। এত কষ্ট ছিল, কিন্তু সেগুলো তিনি ফিল করতে পারতেন না, কারণ মনটা এমন এক রাজ্যে বিরাজ করতো যেখান থেকে মন শরীরে আনতে খুব কষ্ট হতো। ঘনিষ্ঠভাবে শ্রীমার সঙ্গে মিশলেও তার কাজে পরস্পর কতগুলি বিরোধী ভাব দেখে তাকে বুঝতে বড় বেগ পেতে হতো। এক এক সময় এক এক পার্ট অভিনয় করতেন, যেমন যাত্রায় করে একই ব্যক্তি নানা পার্ট। কখনো দেখতাম শ্রীমা যেন বিষয় শ্রেষ্ঠ, সম্পূর্ণ মন দিয়ে বিষয় দেখছেন। আবার কখনো দেখা যেত কর্তৃত্বভাবের চরম অভিব্যক্তি, কখনো রঙ্গরসের সুরসী, আবার সাধুভক্তের কাছে দাসানুদাস। যখন স্কুলে গিয়ে বসতেন যেন সিংহ, কথায় ও কাজে। পড়ালে আওয়াজ বেরোতো গম্ভীর মধুর। আবার 4টার পর সাধুভক্ত এলে ভিন্ন রূপ ধারণ করতেন, চোখ মুখে চেহারা ও কণ্ঠস্বর বদলে যেত তখন। আর মুখ দিয়ে বের হতো অবিরত কথামৃত নির্ঝরের ন্যায়, যেন দাসবধ পরিবেশন করছেন সাধু ও ভক্তগণকে। কিন্তু এই ভাববিপর্যয়ের ভিতরেও শ্রীমার ভিতর থেকে উঁকি মারত নিরভিমান ভাব আর প্রশান্তি। বহুরূপীর মতো নানা ভাগ দেখে ক্ষুদ্রাধার আমরা একবার বিদ্রোহী হয়ে পড়ি। জিজ্ঞাসা করলাম, মশাই খাঁটি কি মেকি? একটি অলৌকিক দিব্য হাসি বেরিয়ে পড়ল শ্রীমর মুখে, এবং সঙ্গে সঙ্গে ছিন্ন হয়ে গেল আমাদের ক্রোধ ও সংশয়ের মূল। তার মুখ থেকে বেরোলো খাঁটি। আপনিই মাথা নত হয়ে গেল। শরণাগত হয়ে জিজ্ঞেস করলুম, এরকম কি করে হয়? তৎক্ষণাৎ উত্তর এলো, গুরুকৃপায় আর অভ্যাসে। শ্রীমা ঠাকুরকে শিখিয়েছিলেন, গৃহস্থ হবে জ্ঞানী, শান্ত এবং নিরভিমান, কর্মক্ষেত্রে সিংহতুল্য, রসরাজ রসিক, আবার সাধুভক্তের কাছে দাস। নিজেকে অকর্তা জেনে সংসারে থাকবে। এসব পূর্ণ প্রকাশ দেখেছি শ্রীমতে। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, আমাদের জীবনে এটা খুব জানা দরকার। যখন যে রূপে অভিনয় করতে হবে সেই রূপটাকে একেবারে নিখুঁত করতে হবে, সেখানে যে পার্টিসিপেশন সেটা যেন নিখুঁত হয়। আমি শাওলি মিত্রকে দেখেছি খুব কাছ থেকে, শাওলিদি যখন কথা অমৃত সময় নাথবতী অনাথবাদ অভিনয় করছেন তখন সেই শাওলি মিত্রকে চিনতে পারা যেত না, তিনি নাচছেন তিনি গাইছেন মনে হতো, অথচ কিন্তু নানা রোগে ভুগতেন শাওলিদি, এবং কখনো কখনো এরকম হয়েছেন ভালো করে হাঁটাচলাও করতে পারছেন না, অনেক দিন বাড়িতে বসে পড়েছেন, অথচ তারই মধ্যে যেদিন স্টেজে শো থাকতো তিনি লাফিয়ে ঝাঁপিয়ে স্টেজে অভিনয় করতেন, তাকে দেখে এক অদ্ভুত রকমের মনে হতো। তিনি যখন অভিনয় করতেন তাকে তখন খুঁজে পাওয়া যেত না, তিনি দ্রৌপদী হয়ে গেছেন, কখনো দুঃশাসন হচ্ছেন কখনো দুর্যোধন হচ্ছেন। সে দৃশ্যটা আমার এখনও মনে পড়ে, যেখানে কৌরবদের সভায় তাকে হিঁচড়তে হিঁচড়তে আনা হচ্ছে, একটা মেয়ে একটুও নড়ল না একটুও চলল না, অথচ এমন অভিনয় করে দেখা গেল যে তার সমস্ত কাপড় চোপড় খুলে দেওয়া হয়েছে এবং শ্রীকৃষ্ণ তাকে সাহায্য করছেন, এবং সেটা অপূর্ব অভিনয়, এবং সেই চলাকালীন বাকি সভাসদ তাদের কি অভিনয় সেটা খুব নিখুঁত করে দেখাচ্ছেন। কিংবা মহাপ্রস্থানের পথে হামাগুড়ি দিয়ে অভিনয় করেছিলেন শাওলিদি, সেই হামাগুড়ি দিয়ে অভিনয় করছেন এবং এগোচ্ছেন, এবং সেই মহাপ্রস্থানের পথে একে একে মারা যাচ্ছেন, প্রত্যেকের ভূমিকায় অভিনয় করছেন, নকুল সহদেব অর্জুন যুধিষ্ঠির ভীম এদের সকলের ভূমিকা, এবং নিজে দ্রৌপদী হয়ে অভিনয় করছেন, কখনো তাকে দেখে মনে হতো না সেরকম। আবার যখন তিনি সাধারণ ছিলেন এত আমোদে তাকে দেখলে অনেকে ভয় পেত যে বোধহয় খুব গম্ভীর মানুষ, কিন্তু এত আমোদে এত রসিক তাকে খুঁজে পাওয়া কঠিন, খুব সাধারণ গল্প সাধারণ চুটকি সেগুলোও সংলিপি করতেন। আবার যখন তিনি সঙ্গীত নাটক একাডেমির প্রধান, আমার সেটা দেখার সুযোগ হয়নি, তখন তাকেও দেখেছি যে কত নিষ্ঠার সঙ্গে নিজের কাজকর্ম করেছেন। আমাদের সব ক্ষেত্রে এই কাজটি করতে হবে। পূজ্যপাদ আত্মস্থানন্দজিকে দেখেছি, যখন ঘরে থাকতেন তখন তিনি সাধু, বেশ নরম সরম মানুষ, তারপর যখন অফিসে আসতেন তখন ভয় পেতাম, এখন যেমন সবাই জেনারেল সেক্রেটারির অফিসের সামনে দিয়ে হাঁটাচলা করতে পারেন, তিনি কখনো বলেননি আমার ঘরের সামনে দিয়ে হাঁটাচলা করো না, কিন্তু তার এমন ব্যক্তিত্ব ছিল ওই ঘরের সামনে দিয়ে আমরা হাঁটতে গেলে 100 বার ভাবতুম, ওই মাঝখানে যে গ্যাং ওয়েটা সেইটা দিয়ে সবাই হাঁটাচলা করতো, ওনার ঘরের সামনেটা সে বিরান রাস্তার মতো হয়ে পড়ে থাকত। আবার যখন তিনি সন্ধ্যারতিতে গিয়ে বসতেন, অমন বড় ভক্ত দেখিনি, একেবারে বসে আছেন, একটা বিশেষ জায়গা দিয়ে ঠাকুরকে তিনি খুব ভালো করে দেখতে পারতেন, তাই তিনি সেইখানটাতে গিয়ে বসতেন, এবং তার আশেপাশে যারা বসতেন তাদের জন্য জায়গা রাখতেন। আমি তখন ট্রেনিং সেন্টার, উনি আমার জন্য জায়গা রাখতেন, কেউ এলেই বলতেন না সেই পেট মোটাটা আসবে সেইখানে সে বসবে, তার বসার জায়গাটা রেখো। ঠাকুরকে যখন তিনি প্রণাম করতেন মনে হতো তিনি যেন সত্যি সত্যি দেখতে পাচ্ছেন। ওই বৈশালীদি যে খাঁড়া প্রণাম করেন, আমি মজা করে খাঁড়া প্রণাম করি, ওনার কথাটা মনে হলেই আমার আত্মস্থানজির কথা মনে পড়ে। ঠাকুরকে তিনি বুকের কাছেই প্রণাম করতেন, কপালে ঠেকিয়ে প্রণাম করতেন, এবং তারপরে এরকমভাবে মাথার উপর দাঁড়িয়ে প্রণাম করতেন, মনে হতো তিনি যেন তারপরে সেই যখন তিনি প্রণাম করতেন একেবারে যেন একদম ডুবে যেতেন, এই জগৎ সংসারের কোনো একটা বাইরে যে জগৎ আছে এইটাকে বোঝা যেত না। এই মাস্টারমশাইয়ের কথা বলছেন কিন্তু সব কিছুর ভেতরে যেটা উঁকি মারত সেটা হচ্ছে নিরভিমান ভাব আর প্রশান্তি। এটা আমরা কথামৃতের পাতায় পাতায় দেখেছি। কথামৃত লিখছেন মাস্টারমশাই, প্রত্যেকটা ঘটনায় কথামৃতের কথায় মাস্টারমশাই উপস্থিত আছেন, অথচ মাস্টারমশাইকে কোনোভাবে কোনো জায়গায় দেখা যাচ্ছে না। এটা হচ্ছে একটা খুব মজার জিনিস, মাস্টারমশাইকে কোনোভাবে আমরা খুঁজে পাচ্ছি না। একজন ভক্ত, জনৈক ভক্ত মণি, এরকম নানা জিনিস বলা আছে, অথচ কোথাও কোনো অবস্থাতে মাস্টারমশাই সমস্ত কিছু লিখছেন, তিনি যেন সব কিছু থেকে পিছিয়ে আছেন। রবীন্দ্রনাথের একটা গান আমরা উদাহরণ দিতাম, প্রেমকে যেদিন জালি হৃদয় গগনে, কি উৎসবের লগনে, সব আলো তার কেমন করে, পরে তোমার মুখের পরে আপনি থাকি আমি আলোর পিছনে। ভগবানের প্রতি আমাদের ভালোবাসা যখন এরকম গভীরভাবে জাগে তখন আমরা এরকম অবস্থা হয়, তখন সব আলোটা তার উপর পড়ুক, আমি তার আলোয় আলোকিত হতে পারি, এই জীবনটা দেখা যায়। বলছেন গুরুকৃপায় আর অভ্যাসে, তিনি এরকম এই যে নানা ভূমিকায় তিনি অভিনয় করতেন, এটা কোনটা ঠিক? বলতেন গুরুকৃপায় আর অভ্যাসে। শ্রীমকে ঠাকুর শিখিয়েছিলেন গৃহস্থ হবে জ্ঞানী, শান্ত ও নিরভিমান, সব বিষয়ে তিনি অবহিত থাকবেন, অথচ সেই বিষয়ের প্রকাশ থাকবে না, এবং তিনি কাজগুলি করেছেন এর জন্য তার কোনো সামান্য অভিমান থাকবে না। দুই হচ্ছেন অভ্যাস কর্মক্ষেত্রে কীরকম হবে, সিংহতুল্য, সেখানে নিখুঁত কাজ করতে এবং কাজ আদায় করে নিতে হবে। হি ইজ দি বস দেয়ার, সেখানে নিংটিতুল্য হলে হবে না। আর বলছেন রসরাজ রসিক, তার সঙ্গে যখন কথা বলতে হবে সামনের মানুষ যেন আনন্দ পাবে, তার মানে কমিক গিরি করা নয়। ভূতেশ আনন্দজির কাছে এলে আমরা হাসিতে ফেটে পড়তাম, অথচ মানুষ মহারাজ হাসতেন না। আমি একদিন জিজ্ঞেস করেছিলাম তাকে, আপনি এত রসিক কেন? তিনি বলেছিলেন ঈশ্বর রসস্বরূপ, তাকে যে চিন্তা করবে তার ভেতরেই রস আসবে। আমি ঈশ্বরকে চিন্তা করি তাই আমি রসিক, তুমি চিন্তা করো তাহলে তুমিও রসিক হবে। এই যে রসস্বরূপ হওয়ার মূল কথাটাই এই, মজা নয়, কথার ভেতরে এমন একটা আনন্দ থাকবে, সেই আনন্দ যেন অন্যের হৃদয়ে সঞ্চারিত হবে। আর সাধুভক্তের কাছে দাস, মানে সাধুভক্তরা যারা সংসার ত্যাগ করেছেন অথবা ভগবানের জন্য মন প্রাণ অন্তরাত্মা যার গত হয়েছে, তার কাছে যেন একেবারে দাসের মতো থাকতে হবে। নিজেকে অকর্তা জেনে সংসারে থাকবে, এটা খুব ডিফিকাল্ট। নিজেকে অকর্তা জেনে সংসারে থাকা, যে সবসময় মনে হবে এই আমার হাতে সংসার, এই বেরিয়ে গেল, এই বেরিয়ে গেল। আমাদের খুব কষ্ট কোথায় জানেন তো? আমরা সবসময় চাই আমরা যে সিদ্ধান্তটা নেব সেই সিদ্ধান্তে সবাই হ্যাঁ হ্যাঁ দেবে, এবং যখন হ্যাঁ হ্যাঁ দেওয়া হয় না তখন ভীষণ কষ্ট হতে থাকে। এটা কিন্তু মনে রাখবেন। আমাদের যদি ভালো ভক্ত হয়ে উঠতে হয় তাহলে কিন্তু অবশ্যই এই হ্যাঁ হ্যাঁ দেওয়া অভ্যাসটাকে আমাদের ছাড়তে হবে। শ্রীমর কর্মশক্তির কাছে এক ডজন যুবকের শক্তিও হার মানত। কথামৃত প্রকাশ ও প্রচারের জন্য শ্রীমর আগমন। 50 বছর ধরে তার প্রকাশ ও প্রচার করে চলে গেলেন বাউলের মতো। একবার পুরীতে আমাকে অভিমানের সুরে বলেছিলেন, ঠাকুর আমায় বলেছিলেন তোমায় মায়ের একটু কাজ করতে হবে, তা 50 বছর করছি, এখনো ছুটি মিলছে না। এই একটা না ঠাকুরের জন্য কাজ করতে হয়, ঠাকুর জোর করে কাজ করিয়ে নেন। এই কাজটি যদি না হয় তাহলে কিন্তু কখনোই হয় না, তিনি জোর করে তার কাজ করতে হয়। আমাদের মনে আছে স্বামী প্রমেয়ানন্দজি চলে যাওয়ার পরে প্রভানন্দজি খুব মানসিকভাবে ভেঙে পড়লেন। দুজনের মধ্যে খুব দোস্তি ছিল তো, তা সেই খুব ভেঙে পড়লেন। মাঝে মাঝেই বলতেন এবার বোধহয় আমাকে চলে যেতে হবে। একদিন সাধুরা খুব বকলেন ওনাকে, তারপর থেকে কথাটা উনি কখনো বলেননি। উনি বলেছিলেন যে সাধুরা বলেছিল যদি কখনো যাওয়ার সময় হয় তখন আপনাকে বলতে হবে না, ঠাকুর হাত ধরে টেনে নিয়ে চলে যাবেন। যাওয়ার আগে চলে যাই এই কথাটা কখনো বলবেন না। তার এই যে সমস্ত জীবনটা এরকম ঠাকুরের কাজ করে গেছেন, যা কি করছেন সব ঠাকুরের কাজ। শ্রীমৎ দীক্ষা গ্রহণ করার কথা প্রায় বলতেন না, কাউকে দীক্ষা দিতেনও না, কিন্তু জমি তৈরি করার কথা খুব বলতেন আর যথেষ্ট সহায়তা করতেন। তার মত ছিল মা জানে কখন ডিম ফোটাতে হবে, ডিমের অত ভাবনা কেন। কিন্তু কেউ যদি মঠ থেকে দীক্ষা নিয়ে আসতেন তাকে ধন্য ধন্য বলে আনন্দ উল্লাস প্রকাশ করতেন। কিন্তু এইবার আমাকে দীক্ষা নিতে বললেন বারংবার, আর বলতে লাগলেন এখন মঠে গিয়ে থাকো বরাবরের জন্য। আমাদের ইচ্ছা তার সঙ্গে থাকা যতদিন ওর শরীর থাকে, কিন্তু তিনি তা শুনবেন না। বললেন মঠ শ্বশুর ঘর, সকলকে একদিন ওখানে যেতে হবে। মেয়ে বড় হলে বাপের বাড়ি রাখে না, মেয়ে তো থাকতে চায় সেখানে, কিন্তু বাপ রাখে না, রাখা উচিত নয়। জনান্তিকে তিনি বলতেন এখান থেকে অ্যাডাপশন হয়ে গেছে, মঠে যেতে চায় না। এখানে থেকে অ্যাডাপটেশন হয়ে গেছে, মঠে যেতে চায় না, কিন্তু একবার ওখানকার স্বাদ পেলে আর এখানে আসবে না। বাপ মা বিপদে পড়ে মেয়েকে আসতে লিখলে জবাব দেয় কি করে আসি, এখন এখানে অনেক কাজ, ছেলের পরীক্ষা, কত কি ওজোর। এই মেয়ে বিয়ের সময় যেতে রাজি ছিল না শ্বশুর ঘর। এটা হচ্ছে কথা। যতক্ষণ না পর্যন্ত আপনারা মায়েরা আরও ভালো করে আমার চেয়ে হাড়ে হাড়ে বুঝবেন যে যখন বাপের বাড়ি ছিল তখন মনে হতো এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, এই বাড়ি ছেড়ে অন্যত্র কোথাও গেলে আর আমি বেঁচে ফিরতে পারবো না। বেঁচে ফিরেননি এরকম অনেকেই আছেন, কিন্তু একটা জীবনটা একটা যাপন করতে করতে এই জায়গাটার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। একজনকে চিনতাম আমরা, তারা এই ইউপির লোকেদের গহনা করতে দেওয়া হতো। বিয়ে হয়ে যাওয়ার সময় কিছু টাকা দেওয়া থাকতো, সেইটা দিয়ে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আবার ফেরত পাঠানোর সময় সেই টাকা দিয়ে অলংকার করতে দেওয়া হতো। এখন তাদের এত আর্থিক কষ্ট ছিল, সেই গহনার টাকাটা খরচ হয়ে গেছিল বিয়েতে। তাই তার শ্বশুরমশাই খুব চেষ্টা করছিলেন একটু একটু করে অলংকার করে ছেলের বউকে তৈরি করে তাকে বাপের বাড়িতে পাঠাতে, এবং যথারীতি এই একটু একটু করে তৈরি করতে করতে 14 বছর কেটে গেছে। মেয়েটি সেই ছোট্ট 16 বছর অবস্থায় এসে 30 বছরের মেয়ে, সে তখনও সে বাপের বাড়ি যেতে পারেনি, কারণ তার সব অলংকার তৈরি হয়নি। যে টাকা তার বাবা দিয়েছিলেন তা দিয়ে যে অলংকার হতো তৈরি হয়নি। একদিন দেখা হলো এক মেলাতে বাবা মার সাথে মেয়ের, মেয়ে তাদের সঙ্গে বাড়িতে চলে গেল। ফিরে আসছে যখন কাঁদছে, কিন্তু ফিরে আসছে এ বাড়িকে ভালোবেসে। তার ও বাড়িতে গিয়ে মনে হচ্ছে না, এ বাড়ির আমি আর নই। এই যে যখন এই অ্যাডাপটেশনটা তৈরি হয়ে যায়, আমাদের মনে হয় এখান ছেড়ে গেলে হবে না, কিন্তু মঠে একবার চলে গেলে মঠের যে আস্বাদ, মঠে যে আনন্দ, মঠের সর্বত্র যে আনন্দ আছে সেটাকে ছেড়ে আমাদের আসতে ইচ্ছা করে না। আপনারা যে অনেক দিন বাদে কোনো একদিন গিয়েছেন, সেখানে গেলে আপনাদের যে আনন্দ হয় সেটা হচ্ছে এই মঠের আনন্দের প্রকাশ। তখন মনে হয় আর মিছে এই সংসারে আর আসতে ইচ্ছা করে না। তিনি সবাইকে উৎসাহ দিতেন, আমাদের পূজনীয় প্রমেয়ানন্দজি মহারাজ সবাইকে উৎসাহ দিতেন উন্নততম জীবনযাপন করবার জন্য। তিনি কখনো বলতেন না সাধু হও, বারবার বলতেন বুঝলে তো, সাধু হলে কি না সংসারের এই যে বোঝ অশান্তি সেইগুলো কমে, ভগবানকে আরও মন দিয়ে তাকে ডাকতে পারো, সব মন দিয়ে তাকে ডাকতে পারবে। সংসারে সেটা সম্ভব নয়, কিন্তু কখনো বলতেন না তুমি এবার সাধু হও, এই কথাটা কখনো বলতেন না। বারবার সাধু হওয়ার জন্য যা যা পরিবেশ তৈরি করা সেটা তিনি তৈরি করে দেন। আমরা শেষ করব একটা অংশ দিয়ে। এই সময় আমরা পুরী চলে যাই, কিন্তু শ্রীম সুতা ধরে আছেন। যতদিন না মঠে যোগদান করছি ততদিন নিশ্চিন্ত হতে পারেন নাই। একজন ভক্তকে দিয়ে কড়া চিঠি লেখালেন শীঘ্র মঠে যেতে। ভক্ত লিখলেন, আমি অমন করে লিখতাম না যদি পূজনীয় মাস্টারমশাই তোমার সংবাদের জন্য ভাবিত না হতেন। তোমার পত্রখানা যেন আঁধার ঘরের আলো। তোমার পত্র পড়ে মাস্টারমশাই বললেন তাকে লিখবেন, আমি তাকে মঠে জয়েন করবার জন্য পত্র দিয়েছি। পুনরায় লিখুন, দীক্ষা যখন মঠ থেকে হয়েছে তখন তিনি অন্য ঘরের হয়েছেন। তোমাকে অগ্রে গচ্ছ করে যে কয়জন হয় মঠে যাত্রা করবেন। তিনি এইভাবে ব্যস্ত হয়েছেন। শ্রীমা নিজে লিখলেন, দীক্ষার ফর্ম মঠ ইজ ওনলি টু স্টেপিং স্টোন টু ব্রহ্মচারী। Dikha from Mott is only a stepping stone to Brahmacharya, hence invaluable. আরেকখানা পত্রে লিখলেন, আপনি শ্রী শিবানন্দ মহারাজের এ বিষয়ে লিখেছেন শুনে খুশি হলাম। যিনি দীক্ষা দিয়েছেন তিনি সর্বদা মঙ্গল চিন্তা করেন, তাকে না জানিয়ে পরামর্শ করতে নেই। বিশেষত as to touch a serious step as you have proposed to take. নিজের বুদ্ধি weighted in balance is found wanting. গুরু কর্ণধার, গুরু কত বড় বস্তু অ্যাপ্রিসিয়েট করা যায় না বলে নিজের বুদ্ধি বা ফ্রেন্ডদের উপর নির্ভর করা। নাও দ্যাট ইউ হ্যাভ টেকেন দীক্ষা, ইয়োর পাথ ইজ স্ট্রেইট, ইজি অ্যান্ড ক্লিয়ার। কাস্ট ইয়োর কেয়ার অন দি প্রিসেপ্টার উইজ কাইন্ড অ্যাফেকশনেট অহেতুক কৃপা সিন্ধু। আরেক পত্রে লিখলেন, শ্রী শিবানন্দ মহারাজ আপনার গুরুদেব, তার সহিত আবার শ্রী শিবানন্দ মহারাজ আপনার গুরুদেব, তার সহিত পরামর্শ করে তার আজ্ঞা নিয়ে কাজ করেছেন, আর চিন্তা নেই। শ্রী শ্রী ঠাকুরের কৃপায় সবই মঙ্গল হবে। জোর করছেন তাকে ফিরে যাবার জন্য, কারণ এটা যেন তিনি দায় ঠিক করে রেখেছেন তার কন্যা সন্তানকে। যেরকম আমাদের মেয়েরা বড় হয়ে গেলে আমরা চিন্তা করতে থাকি যে কেমন করে তার বিয়ে দিয়ে তাকে সুসংসারী করে দেওয়া যায়, ঠিক সেই রকম যেন তিনি চিন্তা করছেন তার সন্তানকে সুসংসারী করে দিয়ে যাবেন বলে, এবং তার জন্য ঠাকুরের ঘরেতে ঠাকুরের পরিবারে তাকে পাঠানোর চেষ্টা করছেন। বলছেন দীক্ষার কিছু নয়, আজ অনলি আ স্টেপিং স্টোন টু ব্রহ্মচর্য, একটা উন্নত মানের জীবনযাপন করার জন্য প্রথম পদক্ষেপ। এবং যত আমরা সেই পথ দিয়ে এগিয়ে চলতে থাকি তখন উন্নত মানের জীবন আপনা আপনি আমাদের ভেতরে আসে। আজ আমরা এইখানেই থামব। এখানে যে কথাটা লিখছেন, শ্রী শিবানন্দ মহারাজ আপনার গুরুদেব, তার সহিত পরামর্শ করে তার আজ্ঞা নিয়ে কাজ করেছেন, আর চিন্তা নাই। শ্রী ঠাকুরের কৃপায় সব মঙ্গল হবে। শ্রী রামকৃষ্ণের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে, गुरु हलेन सेई सम्पर्क तैरिर एकटा माध्यम, तार संगे नित्य जोगाजोग राखते हय। तिनि शरीर चले गेलेও मने मने तिनि जेन आपनार नित्य संगी हन। जत तार संगी हये एगोते थाकबेन तत देखबेन जीवन एकटा नतून पथे यात्रा करेछे। आपनि कखनो भूल पथे पा फेलबेन ना, बेचाले पा पड़बेन ना। श्री भगवानेर इच्छा हले आबार आमादेर देखा हबे। आज एई पर्यन्त। ओम प्रणतानां प्रसीदत्वं देवी विश्वार्तिहारिणी त्रैलोक्यवासिना मिट्टे लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।